শেষ কৃত্যের জন্য পৈতৃক ভিটে উত্তর মহারানীপুর সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী অ্যান্সির মরদেহ। বিপুল সংখ্যক সাধারণ মানুষের ভিড় সেখানে, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনিক ব্যক্তিত্বদের উপস্থিতিকে সাক্ষী রেখেই মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হলো। রাজ্যের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব তথা রাজস্ব দপ্তরের মন্ত্রী প্রয়াত নরেন্দ্রচন্দ্র দেববর্মাকে রাষ্ট্রীয় মর্যাদা জানিয়েছে আরক্ষা কর্মীরা। ব্যাপক অংশের মানুষের ভিড়ে একদিকে যখন রীতিনীতি মেনে চলছে শেষকৃত্যের প্রস্তুতি, ঠিক সেই সময়ে জাতি জনজাতি সকলে কেঁদে বুক ভাসিয়েছেন মন্ত্রীর প্রয়াণে। মন্ত্রীর প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছেন সকল অংশের মানুষ। সোমবার সকালে বিধানসভা ভবন আকাশবাণী আগরতলা হয়ে মরদেহ দুপুর প্রায় ১২টা নাগাদ উত্তর মহারানীপুরের নকশিরায় এলাকার নরেন্দ্রচন্দ্র দেববর্মার পৈতৃক ভিটেতে নিয়ে যাওয়া হয়। ভোরের আলো ফুটতেই দূর দূরান্ত থেকে দলমত নির্বিশেষে উত্তর মহারানীপুর এলাকায় ভিড় জমাতে থাকেন মানুষজন। উদ্দেশ্য একটাই, শেষবারের মতো প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা। প্রয়াত মন্ত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক ডাক্তার অতুল দেববর্মা, বিধায়ক প্রশান্ত দেববর্মা, স্বশাসিত জেলা পরিষদের ইএম কলই, খোয়াই জেলা শাসক ডিকে চাকমা, আইজি সৌমিত্র ধর, খোয়াই জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, তেলিয়ামুড়া মহকুমার শাসক অভিজিৎ ভট্টাচার্য সহ অনেকেই। দীর্ঘদিন ওনার সাথে আমার পরিচিত এবং উনি আমার যদি বলি রাজনীতি ঘুরু, কারণ উনি চাকরি থাকাকালেই আমি যখন ট্রাইবাল স্টুডেন্টস ফেডারেশন করি তখন থেকে ওনার আদর্শ এবং ওনার কী বলে সাজেশন নিয়ে আমরা কাজ করি। তখন তো গুটি কয়েক আছিল আগরতলা শহরে কর্মচারী, তো এরই মধ্যে ওনার মাঝে মাঝে সাজেশন নিত। এই কারণে ওনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, তো অবশ্যই এটা সৌভাগ্য আমি আজকে এখানে উপস্থিত। জাতি উপজাতি আপামর এখানে যারা প্রয়োজন, মানে যারা ওনার সংস্পর্শে এসছে, উনি যত পারে উনি সহযোগিতা করেছেন আগের থেকে। এবং বাঙালিদের কিছু অংশ যারা অফিসার লেভেল বা শিক্ষিত লেভেল যারা ককবরক শিখতে চান, ওনাদের ককবরকও শিখিয়েছিলেন প্রথম দিকে যে এনসি দেববর্মা মহোদয়, উনি গতকাল প্রয়াত হয়েছেন। রাজনৈতিক ঊর্ধ্বে আমরা সবাই এসেছি এখানে, সব পলিটিক্যাল পার্টি থেকে আমরা এখানে জড়িত হয়েছি, যে ওনার শেষ দিনে সবাই মিলে যেন ওনার প্রতি একটা শেষ শ্রদ্ধা এবং পরিবারের সমস্ত লোকজনের প্রতি আমাদের পার্টির তরফ থেকে, আমাদের ব্যক্তির তরফ থেকে যেন ওনার যে পাওনা সম্মান, এই সম্মানটুকু আমরা এতটুকুই দিতে পারি যে সেখানে আসা এবং ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানা দেওয়া এবং ওনার চিন্তাধারা আমরা বাতায়তে জাতীয় জনজাতীয় মিলন চিন্তাধারা আগামী দিন চলা এবং একটা রাজ্যের বিশাল ক্ষতি সেটা সারা রাজ্যের মানুষ আমরা বুঝতে পেরেছি। এবং আজকের দিনে দাঁড়িয়েও হাজারে হাজারে মানুষ সেখানে, জাতি বলুন জনজাতি বলুন উভয় অংশের মানুষ সেখানে শ্রদ্ধা জানানোর জন্য ভিড় লেগে রয়েছে। কাজেই সেটা সহজেই প্রমাণিত, উনি জনপ্রিয় নেতৃত্ব ছিলেন। এই মধ্যে একটা ভ্রাতৃত্ব বহুত সম্পর্ক ছিল, সেই হিসাবে উনি আমার খুব করিব ছিলেন, খুব নজদিকে ছিলেন। এবং ওনার মতো একজন বিখ্যাত ত্রিপুরার রাজনৈতিক পরিবারে, রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে নিধন হয়েছে সেটা সারা ত্রিপুরা রাজ্যেই
উত্তর মহারানীপুরে এদিন বিপুল সংখ্যায় মানুষ চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে। ত্রিপুরার রাজনৈতিক পরিষদ থেকে বিলীন হয়ে গেলেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব নরেন্দ্র চন্দ্র দেববর্মা। শেষে শুধু একটাই কথা বলা যায়, ওপারে ভালো থাকুন এনসি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।